আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিও হচ্ছে বাকেরের সবথেকে প্রিয় ডেজার্ট রেসিপি, এবং এটার নাম হচ্ছে ডিমের ঝুড়ি। যারা বরিশালের বা মাদারীপুরের তারা অবশ্যই জানবেন ডিমের ঝুড়ি কী। তবে আমি আমার বিয়ের আগে ডিমের ঝুড়ির ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না, বিয়ের পরে সব কিছুই জানতে পারলাম আর কি। তো যাই হোক, এখন এখানে একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিছি। এরপর আমি 1/4 কাপ চিনি নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। এরপরে আমি নিয়ে নিব 1/4 কাপ লিকুইড দুধ। সবগুলো একসাথে ভালো করে আমি মিক্স করব একটা কাঁটা চামচ দিয়ে। ও আচ্ছা, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে মিক্স করে 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 একদম একটা স্মুথ একটা পেস্টের মতো তৈরি করতে হবে, যাতে কোনো দানা দানা, কোনো লাম্পস বা আপনার ডিমের কোনো কিছু এগুলো যেন না থাকে। জাস্ট একদম সুন্দর একটা স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করব। আচ্ছা, সুন্দর স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেলে এটাকে আমরা একটা সাইডে রেখে দিব, এবং চুলায় আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং সেখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। এখন এই ঘিটা হচ্ছে আমার বাসায় বানানো ঘি। আমি ঘি কীভাবে বানাই বাটার থেকে সেটা অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, যদি ইচ্ছে হয় তাহলে দেখে নিতে পারেন। তো এখানে আমি এর মধ্যে 3-4টা এলাচ একটু ফোড়ন দিয়ে দিলাম, এবং তার মধ্যে আমি এখানে ওই সেই মিক্সচারটা ঢেলে দিলাম। এখন জাস্ট একটাই কাজ, এটাকে একদম মিডিয়াম আছে, খালি নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে, এইটাই হলো কাজ। এইভাবে করে 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 যখন এর ভিতর থেকে সব পানি ইভাপোরেট হয়ে যাবে, তখন একটা সুন্দর একটা মানে ঝুরা 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 একটা জিনিস হবে। এটাই হলো ডিমের ঝুড়ি। তো এখানে আপনি চাইলে মাঝে মাঝে যদি আপনার মনে হয় বা দরকার পড়ে, তাহলে আপনি সময়ে সময়ে ঘি অ্যাড করতে পারেন। আর দেখেন কালারটা কিন্তু একদমই সুন্দর না। তো এটার জন্য আমি এখানে একটু ইয়েলো ফুড কালার এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে উইলটনের কালার অ্যাড করেছি। এখন তারপরে এই যে আলটিমেটলি আমার এখান থেকে সব পানি ইভাপোরেট হয়ে গেছে, এবং আমার মনে হয়েছে যে আরও একটু ঘি দিলে ভালো, মানে আপনি যত ঘি দিবেন এটা ততই মজা হবে, তেল দিয়ে কিন্তু একদম মজা হয় না। তো বাস হয়ে গেল একদম সুন্দর একটা রেসিপি ডিমের ঝুড়ি। মাত্র 2টা ডিম দিয়েই কিন্তু আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন যে কেমন হয়। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।